ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সকলে ভালো এবং সুস্থ রয়েছে। আজকে অর্গানিক কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব, অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রির ভিত্তি বলা যায়, সেটি হলো অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। এটি অর্গানিক কেমিস্ট্রির একটি বড় পোর্শন, তার মধ্যে একটা একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হলো অ্যালডিহাইড। এখনই অ্যালডিহাইড চ্যাপ্টারটির কোন অংশ করব আলোচনা, অর্থাৎ প্রথমের নামকরণ, প্রিপারেশান, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, এগুলো নিয়েই আমাদের আলোচনা। তবে তোমাদের বলবো, যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখনি তারা অবশ্যই দেখে নিও, তার কারণ এটি একটি কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ পূর্বের সঙ্গে লিঙ্ক রয়েছে। তাই তোমাদের বলবো প্রিভিয়াসগুলো একবার দেখে নাও, তাহলে তোমাদের এই অংশটা খুব ইজি হয়ে যাবে। প্রথমে তোমাদের বলবো আমরা অ্যালডিহাইড জানবো, অথচ অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপটা কোনটা জানবো না, তা কখনো হয় নাকি? সেটি হলো সিঙ্গেল বন্ড CH, এটি একটি ফাংশনাল গ্রুপ। এই গ্রুপটি একটা যৌগে থাকার ফলে অ্যালডিহাইড কত ধরনের হয় দেখো, আমরা আপাতত তিন ধরনের দেখতে পাচ্ছি। যেহেতু ফাংশনাল গ্রুপটি সিঙ্গেল বন্ড CH, তাহলে যৌগটি RCHO দিলাম, অর্থাৎ এটি একটি অ্যালডিহাইড। এই আরের মান কী হবে তার উপর ডিপেন্ড করে অ্যালডিহাইডগুলো কেমন ধরনের হয়। যদি RH অর অন্য কোনো অ্যালকিল গ্রুপ, অর্থাৎ মিথাইল, ইথাইল, প্রোপাইল এমন হলে, তখন এই ধরনের অ্যালডিহাইডকে আমরা কী বলবো? অ্যালিফেটিক অ্যালডিহাইড। যদি আরে কোনো সাইক্লিক গ্রুপ থাকে, সে সাইক্লিক গ্রুপটি 5 মেম্বার হতে পারে, 6 মেম্বার হতে পারে, তখন এই ধরনের অ্যালডিহাইডকে বলবো অ্যালিসাইক্লিক অ্যালডিহাইড। আর আরে যদি কোনো অ্যারোমেটিক রিং, সেটা বেনজিন হতে পারে, অন্য কোনো বেনজিন সাবস্টিটিউট কোনো রিং হতে পারে, তখন এই ধরনের অ্যালডিহাইডকে আমরা বলবো অ্যারোমেটিক অ্যালডিহাইড। এখন এই যে আমরা ইউপ্যাক নাম আলোচনা করব বললাম, এই ইউপ্যাক নাম এটারও হবে, এটাও হবে, এটাও হবে, অর্থাৎ Type 1, Type 2, Type 3 সকলেরই আমরা ভ্যারাইটিজ ইউপ্যাক নাম আলোচনা করব। প্রথমে Type 1। Type 1 কি? অ্যালিফেটিক অ্যালডিহাইড। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, HCHO এর নাম ফরমালডিহাইড, CH3CHO এর নাম অ্যাসিটালডিহাইড, CHOCHO এর নাম গ্লাইঅক্সাল। যদিও এগুলো ওদের প্রত্যেকেরই সাধারণ নাম, তাহলে ইউপ্যাক নাম কি? মিথান নাম। ইথানল, তোমরা জানো ইউপ্যাক নামে যদি দুটো কার্বন থাকে তাহলে ইথ হয়, কিন্তু দুটোতেই অ্যাল রয়েছে, তাহলে কি হবে? ইথেন ডাইঅ্যাল। যদিও আমি হেডিংটি দিয়েছি ইউপ্যাক নামকরণ, কিন্তু ইউপ্যাক নাম ছাড়াও আমরা ওর সঙ্গে সাধারণ নামটাও তোমাদের জানাব। তাহলে ফরমালডিহাইড, অ্যাসিটালডিহাইড এবং গ্লাইঅক্সাল, ইউপ্যাক নাম ধরলে মিথানল, ইথানল, ইথেন ডাইঅ্যাল।
দুটো আছে বলে তাই। এই গেল টাইপ ওয়ান, অর্থাৎ এই ধরনের যৌগের ইউপেক নাম সঙ্গে সাধারণ নাম। এখন চলো টাইপ টু। টাইপ টুতে কি রয়েছে? অ্যালিসাইক্লিক। এই যে অ্যালিসাইক্লিক যৌগ অর্থাৎ অ্যালিসাইক্লিক অ্যালডিহাইড, তাদের নামকরণগুলো যেহেতু অ্যালডিহাইড গ্রুপটি রিংয়ের বাইরে, তাই প্রথমটির নাম হবে সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড, অর্থাৎ এর নামকরণ রিংয়ের মধ্যেই হবে। এখানে ওয়ান, এবার যে কোনো দিক থেকেই যেতে পারি, কিন্তু এর বেলায় ওয়ান টু অবশ্যই এদিক থেকে যেতে হবে, কারণ তোমরা জানো তাদের নাম হবে টু মিথাইল সাইক্লো হেক্সেন কার্বালডিহাইড, অর্থাৎ অ্যালিসাইক্লিক যৌগ। এটা গেল টাইপ টু। এবার চলো টাইপ থ্রি। টাইপ থ্রিতে কী রয়েছে? অ্যারোমেটিক অ্যালডিহাইড। তার মধ্যে চেনা যৌগ প্রথমেরটা অবশ্যই তোমরা জানো, U11 ইউপ্যাক নামকরণে পেয়েছ, এটি হল বেঞ্জালডিহাইড। এটি অবশ্যই ইউপ্যাক নাম হবে অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইড, যার সাধারণ নাম স্যালিসালডিহাইড। এটি সিনামালডিহাইড, এই হলো আমাদের টাইপ থ্রির বিভিন্ন রকম যৌগ, অবশ্যই অ্যারোমেটিক। এ তো গেল ইউপ্যাক নাম কিংবা তার সঙ্গে তার সাধারণ নাম। আমরা কেন শিখছি? কারণ তোমরা জানো চ্যাপ্টারটা আরম্ভ হচ্ছে অ্যালডিহাইড দিয়ে, অথচ আমরা অ্যালডিহাইড কোনগুলো কী নাম তার জানবো না, এটা কখনোই হয় না, সেই জন্যই আমরা প্রথমে জেনে নিলাম। অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপের মধ্যে রয়েছে কিনা CHO, তাহলে এখন চলো কার্বনিল গ্রুপ। এখন আমরা অ্যালডিহাইড এই ফাংশনাল গ্রুপটি জানব, কিন্তু ফাংশনাল গ্রুপটির মধ্যে রয়েছে কি? CHO। এই যে CHO, এই কার্বন অক্সিজেন বন্ড অর্থাৎ কার্বনিল গ্রুপটি সম্পর্কে জানব। যদিও তোমরা জেনে রাখো যে কার্বনিল গ্রুপ বলতে শুধুমাত্র অ্যালডিহাইড গ্রুপকে বোঝায় না, কিটনকেও বোঝায়। যেহেতু প্রথম পোর্শন আমরা অ্যালডিহাইড, তাই অ্যালডিহাইডে আলোচনা করছি, পরে অবশ্যই আমরা কিটনেও আবার বলবো। তো এই কার্বনিল গ্রুপটির প্রকৃতি কেমন, কার্বনিল গ্রুপটির নেচার কেমন, দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কার্বনিল গ্রুপ মানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড রয়েছে। শুধুমাত্র অ্যালডিহাইড হলে এখানে H, কিটন হলে দুটোতেই কোনো অ্যালকিল গ্রুপ হোক কি যেমন হোক তার ভ্যারাইটিজ আসবে, তবে এইচ হবে না। কিন্তু মনে রাখতে হবে এই গ্রুপটির মধ্যে ডাবল বন্ড রয়েছে, অর্থাৎ একটি রয়েছে সিগমা আর একটি পাই বন্ড। এই যে সিগমা পাই, এদের মধ্যে পাই বন্ড দুর্বল বন্ড, উইক বন্ড, সহজে ব্রেক করে, সেই কারণে এই বন্ডটি ইজিলি ব্রেক করে যায়। এখন প্রশ্ন, এদের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কার্বন অপেক্ষা বেশি হয়, বন্ডিং ইলেকট্রন জোড় অক্সিজেন নিজের দিকে টেনে নেয়, ফলে অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস আর কার্বনের মাথায় ডেল্টা প্লাস হয়। অর্থাৎ বলতে পারি বন্ডটি পোলার বা ধ্রুবীয় প্রকৃতির, কারণ এদের মধ্যে একটা প্লাস মাইনাস রয়েছে, অর্থাৎ এই বন্ডটির ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক বের করা সম্ভব। সেই কারণেই অ্যালডিহাইড গ্রুপটির দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট রয়েছে। এখন আমরা এই যে
আলোচনা করলাম তোমাদের সঙ্গে প্রথম পোর্শনটা, এর উপর ভিত্তি করে কিছু তোমাদের অ্যাডভান্স হোমওয়ার্ক। চলো হোমওয়ার্ক ওয়ান, এখন আমরা ফার্স্ট হোমওয়ার্ক। ফার্স্ট হোমওয়ার্কে কি আমরা দিয়েছি? প্রথমেই এক নম্বর কোশ্চেন, কার্বনিল মূলক ধ্রুবীয় মূলক বা পোলার গ্রুপের মতো আচরণ করে কেন, একটু আগে আলোচনা করেছি। আর ইউপ্যাক নাম দিয়েছি, অ্যালিফেটিক, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক, সব মিশিয়ে তোমাদের দিয়েছি। তাহলে তোমরা কি করবে, এই ইউপ্যাক নামগুলো করে ফেলবে, পারলে ওর সাধারণ নামটাও করে নেবে, তাহলে যৌগগুলোর সম্পর্কে একটা পরিচিতি লাভ আমাদের হলো। এবার তো আমরা অবশ্যই প্রিপারেশানে যাবই, কিন্তু আমাকে আমাদের শিখে নিতে হবে যৌগগুলো কি, তার নাম কি, না হলে আমরা চ্যাপ্টারটা এগোবো কী করে। সেই জন্যই আমি এই অংশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চলো অ্যালডিহাইডের সাধারণ প্রস্তুতি, জেনারেল প্রিপারেশান। এখন আমরা অ্যালডিহাইডের প্রিপারেশান বা প্রস্তুতি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই অ্যালডিহাইডকে প্রস্তুত করব কিভাবে, যদিও আজকের পাঠে আমরা তিন ধরনের প্রস্তুতির কথা বলব, বাকি অংশটা পরবর্তী পাঠে আলোচনা করব। প্রথমে কি, এক নম্বর, এক ডিগ্রি অ্যালকোহলে জারণ দ্বারা। তোমরা জানো যে এক ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড হয়, কিন্তু মনের মধ্যে প্রশ্ন আসে, স্যার জারণ তো করবো, জারক পদার্থ কি দেব, ভ্যারাইটির জারক পদার্থ। এমন এমন জারক পদার্থ আছে যা অ্যালডিহাইড হবে ঠিকই, কিন্তু অ্যালডিহাইড ফার্দার জারিত হওয়ার সম্ভাবনা। আবার এমন জারক পদার্থ তার টার্গেট বা লক্ষ্যবস্তুই শুধু এক ডিগ্রি অ্যালকোহলকে জারিত করা, সেক্ষেত্রে দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন থাক বা না থাক ফ্যাক্টর নয়। এই সবগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে এক নম্বরে, K2CR2O7 এবং কনসেন্ট্রেট H2SO4 দ্বারা। এক্ষেত্রে আমরা একটি এক ডিগ্রি অ্যালকোহল নিলাম, আর তাকে যদি জারণ ঘটাই এই জারক পদার্থটি দিয়ে, অর্থাৎ এই অংশটি এখানে লিখলাম, তখন কি দাঁড়াবে, K2CR2O7 অবলিক কনসেন্ট্রেট H2SO4, তখন কিন্তু অবশ্যই এটি অ্যালডিহাইড হবে। তবে এই পদ্ধতিতে সতর্কীকরণ এটাই যে এটি তীব্র জারক হয়, অ্যালডিহাইড ফার্দার জারিত হওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে এই পদ্ধতিতে আমরা অ্যালডিহাইড তৈরি করলেও অ্যালডিহাইড অবস্থায় আইসোলেট করতে পারবো না। তাই অ্যালডিহাইড তৈরি করতে বললে যদি ফার্দার পরের স্টেপে না যেতে হয়, তাহলে এই রিয়েজেন্ট না ব্যবহার করাই ভালো। চলো পরেরটা, এজি চূর্ণ হিট দ্বারা। এক্ষেত্রে কি, আমরা একই রকম একটি অ্যালকোহল এক ডিগ্রি নিলাম, অক্সিজেন দিয়ে, অবশ্যই এই অক্সিজেনটি বায়ু থেকে প্রাপ্ত, বা আমরা অক্সিজেন লিখতে পারি হাব লাগে, দিয়ে যদি 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এজি চূর্ণ সহ হিট করি, তাহলে হবে RCHO-অ্যালডিহাইড প্লাস জল ইত্যাদি নির্গত হবে, তো মেন হলো অ্যালডিহাইড হবে। তাহলে এই পদ্ধতিতে আমরা কিন্তু ফার্দার জারণের সুযোগ থাকে না, তাই এটা আমরা ইউজ করতে পারি। চলো তিন নম্বর, কলিন্স বিকারক দ্বারা। কলিন্স বিকারক দ্বারা যদি আমরা রিয়াকশান করি, অবশ্যই এক ডিগ্রি অ্যালকোহল জারিত হবে। এখানে আমরা লিখে দিলাম কলিন্স বিকারক, অবশ্যই অ্যালডিহাইড হবে। তো মনের মধ্যে প্রশ্ন হচ্ছে, স্যার কলিন্স বিকারক কি? কলিন্স বিকারক হলো ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড এবং পিরিডিন এর মিক্সচার, অর্থাৎ জটিল যৌগ, জটিল মিক্সচার। এই যে এটা 1:2, অর্থাৎ 1:2 রেশিওতে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড এবং পিরিডিনের জটিল মিশ্রণই হলো কলিন্স বিকারক। এটা দিয়ে রিয়াকশান করলে অ্যালডিহাইড আমরা পাব। চলো পরেরটা, পিসিসি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট দিয়ে করলেও আমরা
একই রকম অ্যালডিহাইড পাবো, একই বিক্রিয়া। তাহলে এর রিয়েজেন্টার নাম কি? এটি হলো ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, পিরিডিন এবং HCl এর 1:1:1 এর মিশ্রণ, এটাকেই বলবো পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। এটি দিয়েও আমরা 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইড করতে পারি, তবে ফার্দার জারণের কোনো সম্ভাবনা নেই, তাই প্রচুর পরিমাণে ইউজড হয় PCC। চলো জোনস বিকারক, এখানেও কিন্তু সিমিলার কাজ, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইড করা। অর্থাৎ প্রত্যেকটা বিক্রিয়ার এক্সাম্পল কিন্তু একই, শুধু রিয়েজেন্টগুলো আলাদা। কখনো দিচ্ছি কলিন্স বিকারক, কখনো দিচ্ছি PCC, কখনো দিচ্ছি জোনস বিকারক। জোনস বিকারকটা কি? K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস অ্যাকোয়াস অ্যাসিটোন, জলীয় অ্যাসিটোনের মিক্সচার, এটাকেই বলবো জোনস বিকারক। তাহলে তোমাদের মনে রাখার উপায় কি? মনে রাখো, এই তিনটি পদ্ধতিতে অ্যালডিহাইড তৈরি করা যাবে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে। শুধু রিয়েজেন্টগুলো নাম মনে রাখবে, বেশি ইউজড হয় PCC, কোনটাতে কলিন্স বিকারক দিচ্ছি, কোনোটাতে PCC, কোনোটাতে জোনস বিকারক। মনে রাখতে হবে এই বিকারকগুলোর কোন কোনের মিক্সচার, অর্থাৎ কোন কোনটি মিশালে ওই বিকারকগুলো তৈরি হয়। তাহলেই হয়ে গেল 1 ডিগ্রি অ্যালকোহলের জারণ দ্বারা। এদের ফেসিলিটিজ বা সুবিধা কি? অবশ্যই সুবিধা রয়েছে। এদের সুবিধা হলো যে ডবল বন্ড কিংবা ট্রিপল বন্ড যাই থাকুক, তারা কিন্তু আক্রান্ত হয় না বিকারক দ্বারা, অর্থাৎ তারা কিন্তু অক্ষত থাকে। শুধুমাত্র অ্যালডিহাইডটি উৎপন্ন হয় 1 ডিগ্রি অ্যালকোহল থেকে, এটাই ওর ফেসিলিটিজ বা অ্যাডভান্টেজ। চলো সেকেন্ড প্রিপারেশন বা 2 নম্বর প্রিপারেশন কি? 1 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন দ্বারা। ডিহাইড্রোজেনেশন মানেই হাইড্রোজেন অপসারণ, মানে এটাও এক ধরনের জারণ, কারণ জারণ মানে শুধুমাত্র অক্সিজেনের যোগ নয়, হাইড্রোজেনের অপসারণও তো জারণ। তাই এইভাবেও আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি। তার জন্য যে কোনো একটি 1 ডিগ্রি অ্যালকোহল নিলাম, তাকে কপার 300 ডিগ্রি দিয়ে রিয়াকশান করলাম, করলেই হবে অ্যালডিহাইড। তবে এই পদ্ধতিতেও অ্যালডিহাইড তৈরি করা যায়, অ্যালডিহাইডকে আমরা আইসোলেট করতে পারি। তাই আমরা সহজেই হাইড্রোজেনের অপসারণ করে সহজে জারণ ঘটিয়েও, অর্থাৎ ডিহাইড্রোজেনেশন পদ্ধতি দ্বারাও অ্যালডিহাইড প্রিপারেশন করা যায়। এই যে আর দিয়েছি, অ্যালিফেটিক, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক সকলের ক্ষেত্রে, স্পেশালি অ্যারোমেটিকের ক্ষেত্রে কিছু প্রিপারেশান আছে, সেটা আমরা শেষে আলোচনা করব। তো এগুলো কমন জেনারেল প্রিপারেশান, সাধারণ প্রস্তুতি সকলের জন্য। চলো 3 নম্বর প্রস্তুতি, এবং এটাই আজকের ভিডিও শেষ অংশ, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণের শুষ্ক পাতন দ্বারা কিভাবে আমরা অ্যালডিহাইড তৈরি করব। তবে এটি আলোচনা করার পূর্বে আশা করছি তোমরা প্রিভিয়াস অংশগুলো বুঝতে পারছো, খাতায় সুন্দর করে নোটটি তৈরি করে নাও, বারবার পড়তে পড়তে খুব ইজি হবে, আর সঙ্গে তো হোমওয়ার্ক থাকছে। তো চলো এই প্রিপারেশানে কী রয়েছে। আমরা যে কোনো ক্যালসিয়াম লবণ নিলাম, অর্থাৎ ক্যালসিয়াম ফরমেট। এই ক্যালসিয়াম ফরমেটকে নিয়ে যদি শুষ্ক পাতন করি, তাহলে কি হবে? শুষ্ক পাতন বলতে এক ধরনের হিট দিলে কি হবে? ফরমালডিহাইড হবে প্লাস ক্যালসিয়াম কার্বনেট হবে। এখন কি করে যদি হয় জানতে চাও, তাও বলা যেতে পারে। দেখো HCHO আর CaCO3, এ তো গেল ক্যালসিয়াম ফরমেটের শুষ্ক পাতন। এবার যদি আমরা দুটো মিক্সচার নিই, দেখো
অর্থাৎ ক্যালসিয়াম ফরমেট আর ক্যালসিয়াম অ্যাসিটেট নেই, তাহলে অ্যাসিটালডিহাইড তৈরি হবে প্লাস দুখানা ক্যালসিয়াম কার্বনেট হবে। তাহলে প্রথম প্রিপারেশানে ফরমালডিহাইড বানিয়েছি, পরেরটাতে অ্যাসিটালডিহাইড হলো। এইভাবে আমরা শুষ্ক পাতন দ্বারা অ্যালডিহাইড তৈরি করতে পারি। আশা করছি অংশটি ক্লিয়ার হয়ে গেছে। শেষের এই যে অংশটুকু আমরা করলাম, অর্থাৎ প্রিপারেশানের সামান্য অংশটুকু, তার উপরে ভিত্তি করে তোমাদের জন্য কিছু ইন্টারেস্টিং হোমওয়ার্ক, অর্থাৎ হোমওয়ার্ক টু। হোমওয়ার্ক টুতে আমি 5টা প্রশ্ন দিয়েছি, খুব বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে অবশ্যই হবে। প্রথম প্রশ্ন, পিসিসি রাসায়নিক পরিচয় দাও, এটি ব্যবহারের একটি সুবিধা। রূপান্তর করো অ্যাক্রাইল অ্যালকোহল থেকে অ্যাক্রালডিহাইড। এবিসি শনাক্তকরণ করো, এ একটা দিয়েছি, এটা দিয়েছি। তবে তোমাদের একটু বলতে আমার খেয়াল ছিল না, এই যে জোন্স বিকারক, পিসিসি, কলিন্স বিকারক, এক্ষেত্রে দ্রাবক হিসাবে কিন্তু CH2Cl2 অর্থাৎ ডাইক্লোরোমিথেন কিন্তু ইউজড হয়, অবশ্যই মনে রেখো। সারেট পদ্ধতিতে কিভাবে অ্যালডিহাইড তৈরি করব। এবং সর্বশেষ কোশ্চেন, একটা কোশ্চেন দিয়েছি, বুঝতেই পারছো এটা 1 ডিগ্রি অ্যালকোহল, একে জারণের জন্য দুটো জারক পদার্থ আলাদা আলাদা দিয়েছি, সেক্ষেত্রে কী কী পাবো আমরা। এই হলো হোমওয়ার্ক, আশা করছি অংশটা তাড়াতাড়ি ক্লিয়ার করবে। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। যদি তোমরা এইভাবে চ্যাপ্টারটাকে ফলো করতে থাকো, খুব ভালো HS-এর জন্য প্রিপারেশান তোমাদের হয়ে যাবে। আশা করছি আজকের আলোচিত অংশ তোমাদের ক্লিয়ার হলো। সমস্যা হলে তো আগেই বলেছি কমেন্টে জানাতে। যদি তোমাদের এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কিংবা কমেন্ট করবে, বিভিন্ন বন্ধুদের শেয়ার করবে। আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।